রাজধানীর বিভিন্ন স্থানে আমাদের সহকর্মীরা রয়েছেন, এই মুহূর্তে রয়েছেন সাইদাবাদে। আমাদের সহকর্মী তাহিয়া রুবাইয়া তপলা সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। অপলা, আপনি জানাবেন, আপনার চারপাশে অনেক মানুষ দেখছি আমরা, ত্রাণ কার্যক্রম নিয়ে কোনো তথ্য আছে আপনার কাছে কিনা? আমরা যখন পুরো বিশ্বে তথা পুরো বাংলাদেশে আমরা যখন সামাজিক দূরত্ব মেনে চলার কথা বলছি, আমরা যখন বলছি একজনের কাছ থেকে আরেকজনকে অবশ্যই নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে, করোনা সংক্রমণ থেকে বাঁচতে, ঠিক তখন সমাজের একটি অংশকে বাদ দিয়ে আসলে সার্বিকভাবে পুরো জাতির নিরাপত্তা কতটুকু নিশ্চিত করা সম্ভব সেটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন রয়ে গেছে। আমরা এই মুহূর্তে রয়েছি সায়দাবাদ এলাকায়। একটু আগে আমরা যাত্রাবাড়ির চিত্র দেখিয়েছি এবং আমরা যেটা সকাল থেকে দেখছি কোথাও কিন্তু সামাজিক দূরত্ব মানা হচ্ছে না, গণপরিবহন দেদারসে চলছে। এবং বিশেষ করে আজকের দিনের সব থেকে বড় যে দুঃসংবাদ আমি আপনাকে দিতে পারি, আমরা কিন্তু আজকে সারাদিনেই ঢাকার রাজপথগুলোতে কোথাও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা খুব একটা লক্ষ্য করতে পারিনি। আপনি নিশ্চয়ই এই মুহূর্তে আমার ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন পুরো ঢাকার সব জায়গাতেই কিন্তু বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও ত্রাণ দেওয়ার যে কর্মসূচি, এই ধরনের কথা শোনা যাচ্ছে অথবা বলতে পারেন এই ধরনের গুজব শোনা যাচ্ছে। প্রকৃতপক্ষে ত্রাণ বিতরণ না হলেও কিন্তু মানুষ এসে এখানে অনেক রকমের জটলা তৈরি করছে। আমি একটু কথা বলি, আপনারা এখানে কেন দাঁড়িয়ে আছেন? ম্যাডাম, আমি একটু কথা বলতে চাই, প্রধানমন্ত্রীও যেন আমাদের এই দাবিটা শোনে। আজকে দীর্ঘ দুই মাস আমরা ঘরে বসা, আমাদের নাম নেওয়া হয়, আমাদের খাবার ঘরে পাই না। আজকে বাধ্য হয়ে আমরা পথে নামছি, আজকে শুনছি এখানে খাবার দেবে। আমরা আইসা বসে রয়েছি, ফাঁক ফাঁকেই বসছিলাম। ওনারা বলছে অফিসার আসলে আপনাদের দেওয়া হবে, এখন বলতেছে প্রশাসন যখন গাড়ি নিয়ে আসছে তখন আমাদের বলতেছে আপনাদের দেওয়ান হবে না। আপনাদেরকে তো বারবার বলা হচ্ছে এখানে দেয়া হবে না, তারপরেও কেন আপনারা এরকম জমাচ্ছেন? আমাদের বলছে মালিকে বলছে আজকে আসার জন্য, সকাল 10টা বাজে আসার জন্য বলছে, আমরা কেন আসছি? আমাদের ছোট ছোট বাচ্চা আছে। আপনাদেরকে দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখতে পাচ্ছি, আপনারা কেউই এখানে নিরাপদ দূরত্ব মেনে চলছেন না, খুবই জটলা হয়ে আছেন, কারণটা কি? না, আমরা দূরে দূরে ছিলাম আপা, আমরা দূরে দূরে ছিলাম, আমগর দেয় না, আমগর দেয় না। এই এক হয়ে গেছি ম্যাডাম, আমরা গোডাউন ভরা চাল ডাল তেল এগুলো তো আমাদের ফল, আমরা ছোট ছোট বাচ্চা। পুঁথি, আপনি নিশ্চয়ই আসলে শুনতে পাচ্ছিলেন জীবন ও জীবিকা এই দুটোর মাঝখানের যে একটা দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কাটিয়ে ওঠা আসলে সমাজের এই স্তরের মানুষের জন্য কতটুকু সম্ভব সেটা একটা বড় প্রশ্ন। তার থেকেও বড় প্রশ্ন, এরকম বিশৃঙ্খল ভাবে আসলে একটা ত্রাণ বিতরণ কর্মসূচি পালন করার ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থার যে সদস্যরা রয়েছে তাদের ভূমিকা আসলে কতটুকু কার্যকর হতে পারে কিংবা তাদের ভূমিকাটা আসলে কি সেটাও কিন্তু আসলে এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। এই ছিল এই মুহূর্তে আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ অপলা, আপনি অবশ্যই নিরাপদ দূরত্ব বজায় রাখবেন।